পৃথিবীতে বেঁচে থাকার জন্য সম্পদ দরকার, সবারই দরকার, ধনীরও দরকার গরিবেরও দরকার। কিন্তু এটা একবারের কথা মনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। কুরআন শরীফের 28 পারাতে আল্লাহ একটা দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ পাক তোমার জন্য তোমাদের জন্য এই মেসেজ দিচ্ছি, তোমাদের জন্য এই বিধানটা দিচ্ছি, সাবধান হয়ে যাও, দুনিয়া করবার জন্য তোমাদের সম্ভব দরকার, কিন্তু মনে রাখো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, সম্পদ জোগাড় করতে যেয়ে যেন আল্লাহকে তোমরা ভুলে যেও না। আবার বলছি, সম্পদ সবার দরকার, আমারও দরকার, আপনাদেরও দরকার, বাজবার জন্য মুক্তি সাহেবেরও দরকার, এবং পাললে দুহাত দিয়ে খেটে কামাই করো, তা না পারলে ব্যবসা হালাল ব্যবসা করো। আল্লাহর জমিন প্রশস্ত, ছড়িয়ে পড়ো জমিনে, খুঁজে দেখো কোথায় হালাল রুজি রুটি রয়েছে। তবে আল্লাহ বিশেষ করে দিয়েছেন, হে ঈমানওয়ালারা, তোমরা যারা পরকালকে বিশ্বাস করেছো, জান্নাতকে যারা বিশ্বাস করেছো, জাহান্নামকে যারা বিশ্বাস করেছো, সাবধান হয়ে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমরা সম্পদ কামাই করতে যে আল্লাহর জিকিরের কথা যেন ভুলে যেও না, তোমাদের সম্পদ যেন আল্লাহর জিকির তোমাদেরকে ভুলিয়ে না দেয়। এর মর্ম কি? তোমরা সম্পদ কামাই করতে যে আর আলা ওলাদ লালন পালন করতে যে তোমাদের এই সম্পদ আর সন্তান এরা যেন তোমাদের তোমাদেরকে আল্লাহর জিকির ভুলিয়ে না দেয়। খুব মন দিয়ে কথা শুনুন, একদম অন্য মনস্কতা পুরোপুরি ছাড়ুন। আজকে এই কথাগুলো আমার কাছ থেকে বুঝে বাড়ি যাবেন, মুফতি সাহেবের কাছে কিছু ওয়াজ নেবেন, সেগুলো আবার চেষ্টা করবেন জীবনে বাস্তবায়ন ঘটানোর, তবে লাভ হবে। প্রথম পৃষ্ঠায় সূরা হিজরের ভিতরে আল্লাহ জানিয়েছেন, ইন্না নাহনু নাসাল্লা যিকরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, নিশ্চয়ই আমি জিকির নাজেল করেছি। ভাই শব্দটা বুঝতে হবে, শব্দ বুঝলে অজ বুঝবেন, আমি নাজেল করেছি জিকির। পরে মহান আল্লাহ আবার জানিয়েছেন, ওয়া ইন্না লাহু লাহাফিযুন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, এই জিকিরটাকেই আমি হেফাজতের দায়িত্ব নিয়েছি। একটু মন খুলে বলেন, নাজেল করা মানে উপর থেকে নিচে নামানো। তমাম দুনিয়ার তমাম মুফাসসিরিন হযরতরা বলেছেন, এই আয়াতে জিকির বলতে বোঝানো হয়েছে আল্লাহর কোরআনকে।
তাহলে এই আয়াতের মর্ম এটাই দাঁড়ালো আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আমি কোরআন নাযিল করেছি আবার কোরআন হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ নিয়েছি থাক ভাই ওদিকে মন দেন না সন্ধ্যাবেলা সময় চলে যাবে সময় কেটে যাবে তুমি চলে যাবে মুফতি সাহেব একদম নির্দিষ্ট সময়ে আসবেন আশা করছি জি যেটা বোঝাচ্ছিলাম ওই যে আল্লাহ বললেন যে সম্পদ কামাই করতে যে মাল কামাই করতে যে তোমরা জানো আল্লাহর জিকির ভুলে যেও না শুনুন মন দেন মাল কামাই করতে যেয়ে যেন আল্লাহর জিকির ভুলে যেও না জিকিরের মর্ম হলো কোরআন মাল কামাই করতে যেয়ে কোরআন ভুলো না তা কোরআনের কি ভুলো না ওখানে আবার কমসে কম দুটো কথা বলে রাখা দরকার একটা হলো কোরআনের তেলাওয়াত ভুলে যেও না আর একটা হলো মাল কামাই করবা করো কিন্তু অর্থ উপার্জন সংক্রান্ত কোরআনের যত বিধান আছে একটাকেও ভুলো না ব্যবসা করবা ব্যবসার যা নিয়ম নীতি আল্লাহ দিয়েছেন প্রত্যেকটা নীতি ফলো করো নইলে তোমার উপার্জন হারাম হয়ে যাবে ওটাই বলছেন আল্লাহ ইমানদারদেরকে যাদের ইমান আছে তাদের যাদের ইমান নেই অবিধান তাদের জন্য না যারা ইমানদার নয় অবিধান তাদের জন্য নয় আবার অন্য আয়াতের ভিতরে এলাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন কোরআন শরীফের সূরা আনকাবুত 21 পারার প্রথম পৃষ্ঠায় জানিয়েছেন উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার ওয়া লাযিকুরুল্লাহি আকবার এই আয়াতের সার কথা এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বড় জিকির বলেছেন নামাজকে নামাজ যত বড় জিকির তার চাইতে বড় জিকির আর নেই আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে বিধানটা দিয়েছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ সম্পদ কামাই করতে যে আর আল আওলাদ লালন পালন করতে যে তোমরা যেন আল্লাহর জিকির ভুলে যেও না এই আয়াতের মর্ম হলো এই আয়াতের মর্ম হলো এটাই তোমরা টাকা পয়সা উপার্জন করতে যে যেন নামাজ ভুলে যেও না